যার আধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা আজকে আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওর মূল আলোচনার যেটা বিষয় রয়েছে আজকের দিনে চারটি রাশি জাতক জাতিকাদের ভাগ্য পরিবর্তন হতে পারে ভাগ্যে হঠাৎ প্রাপ্তি ঘটতে পারে লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তো কোন কোন রাশি এবং কী কী উপায়ে লটরি প্রাপ্তি করতে পারবেন তার সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কোনোভাবে কেটে কেটে দেখবেন না এতে আপনি ভিডিওতে বলা কোনো অংশ মিস করতে পারেন যা আপনার রাশির জন্য এরা একটা বড় বিষয় একটা বড়ো মিসিং হতে পারে তো চলুন আমরা কথা না বাড়ি ভিডিওর মূল অংশে যাই প্রথমত আজকে আমরা দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করে নিচ্ছি আজকে দিনের বাংলা মাসের তারিখ হচ্ছে আঠারোই কার্তিক চৌদ্দশো সাল বাংলা মাসের তারিখ এটা ইংরেজি মাসের তারিখ হচ্ছে পাঁচই নভেম্বর দু হাজার তেইশ সাল আজকের দিনের বার হচ্ছে রবিবার আজকে দিনের চন্দ্র রাশি গোচর করছে কর্কট রাশিতে তাই যেই জন্মগ্রহণ করবে তার রাশি হবে কর্কট রাশি এবং এর ফলে কিছু ক্ষেত্রে নেগেটিভিটি ঘটবে কিছু ক্ষেত্রে পজিটিভ কিছু ঘটার সম্ভাবনা থাকছে আজকের দিনের সূর্যোদয়ের সময় সকাল পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিটে এবং সূর্যাস্তের সময় বিকাল চারটা বেজে তিপ্পান্ন মিনিটে আজকের দিনের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এটা থাকবে ভোর রাত্রে তিনটা বেজে আঠারো মিনিট পর্যন্ত তারপরে নবমী তিথির প্রবেশ আজকের দিনের নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্র আজকের দিনের যে অশুভ সময়টা রয়েছে যে সময়ের ভিতরে কোনো রকম শুভ কাজ করবেন না সেটা হচ্ছে সকাল এগারোটা বেজে কুড়ি মিনিট থেকে অশুভ সময় চলছে দুপুর বারোটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা এই সময়ের ভিতরে শুভ কাজ করবেন না আর আজকের দিনের সব থেকে ভালো সময় যেটা হচ্ছে সেটা হচ্ছে বিকাল তিনটা বেজে চব্বিশ মিনিট থেকে ভালো সময় চলছে আর বিকাল চারটা বেজে আট মিনিট পর্যন্ত আপনারা চাইলে এই সময়ের ভিতরে সব ধরনের কাজ ভালো কাজ অবশ্যই করবেন সেক্ষেত্রে আপনার কাজটি সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো চলুন এখন আমরা জেনে নেব আজকের দিনের বিশেষ ভাগ্যবান চারটি রাশির নাম সম্পর্কে সবার প্রথম যে ভাগ্যশীল রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে মিথুন রাশি আজকে মিথুন রাশি জাতক জাতিকদের প্রাপ্তির সম্ভাবনা রয়েছে হঠাৎ কোনো যে কোনো উপায়ে ইনকাম বাড়তে পারে বা নতুন কোনো পদ্ধতি অবলম্বন করলে সেখান থেকে একটা পজিটিভ রেজাল্ট পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে সেইতে আপনার দিনটি খুবই ভালো আজকে আপনার পৈতৃক কোনো সম্পত্তির খোঁজ খবর পেতে পারেন বা সেখান থেকে কিছুটা প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনার আর্থিক স্থিতি খুবই উন্নত হবে আজ পুরোনো কোনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দিচ্ছে তো সেক্ষেত্রে আপনারা আজকে নতুন কোনো বিনিয়োগের পরিকল্পনা যদি করে থাকেন তো সেটার দিকেও আপনারা ভাবনা চিন্তা রাখতে পারেন সেক্ষেত্রে আপনারা অনেকটা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন মাথা পিতা ভাই বোন তাদের সঙ্গে সম্পর্ক আজকে ভালো রাখবেন পারিবারিক কোনো ব্যবসা বা কাজ শুরু করতে চাইলে অবশ্যই তা শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনি পরিবারের পুরো সামর্থ্য পাবেন সেক্ষেত্রে আপনার কাজে উন্নতি বা কাজটি সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আজকের দিনের যে বিষয়গুলো রয়েছে মানে আজকের হঠাৎ প্রাপ্তি যেহেতু রয়েছে তাই আপনি যে কোনো উপায়ে ইনকাম করতে পারেন ফাটকা কোনো ব্যবসা থেকে ভালো ইনকাম হয়ে যেতে পারে বা অনেক দিন ধরে আটকে ছিল কোনো টাকা পয়সা তার রিটার্নও আসতে পারে মোট কথা আজকে আপনাদের ইনকাম বাড়ার একটা ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে যেন প্রতিনিয়ত লটারি কাটেন আজকের দিনে চাইলেও একটা লটারি কাটতেই পারেন সেক্ষেত্রে লটারি প্রাপ্তির সম্ভাবনাও হতে পারে সেক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর অবশ্যই বুঝে কথা বলবেন আর ওভারঅল আপনার দিনটি খুব ভালো যাচ্ছে খরচা একটু বুঝে করুন আর্থিক স্থিতি আপনার মোটামুটি ভালোই থাকবে এখন আমরা নেব আজকের দিনের দ্বিতীয় সেই ভাগ্যশীল রাশির নাম হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে ইনকাম যোগ একটা মোটামুটি ভালোই রয়েছে আজ আপনার পুরনো কোনো বিজনেস আজকে আপনাকে একটা ভালো রিটার্ন দিতে পারে বা ফাটকা কোনো ব্যবসা আপনাকে আজকে ভালো রিটার্ন দিতে পারে সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে আজ মাথা পিতা ভাই বোন তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন তাদের সঙ্গে কোনোভাবে মতভেদ বা তর্কাতর্কি পরিবেশ এড়িয়ে চলার চেষ্টা করবেন আপনাদের জন্য ওভারঅল দিনটি খুবই ভালো যাচ্ছে আজ কাছের কোনো বন্ধু বা আত্মীয় স্বজন আপনাকে কিন্তু একটু সমস্যার মধ্যে ফেলবে তো সে সজাগ থাকবেন আর্থিক বিষয়টাকে ধরে রাখার চেষ্টা করুন আপনার আগামী সময় আপনার দিনটি খুবই ভালো যেতে পারে আজ রাস্তাঘাটে বেশি সজাগ থাকবেন কোনো সিদ্ধান্তে আপনারা তাড়াহুড়ো করবেন না কোনো সিদ্ধান্তে একা একা নেবেন না বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটান তবে খরচাপাতি লিমিটেড রাখবেন অযথা খরচ এড়িয়ে চলুন আপনাদের জন্য দিন খুব ভালো যাবে আর মা বাবা ভাই বোন তাদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই ধ্যান রাখতে হবে তাদের জন্য আপনার একটু খরচ বাড়বে তার জন্য প্রস্তুত থাকবেন আজকে আপনার লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বা পুরনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দেবে বা আপনি যদি কাউকে ঢাকা পয়সা ধার দিয়েছিলেন সেটা আপনি আজকে তা ফেরত পেতে পারেন বা রিটার্ন পেতে পারেন সেক্ষেত্রে আপনার আর্থিক স্থিতি উন্নতির একটা যোগ তৈরি হচ্ছে যদি আপনার দিনটি খুবই ভালো যাচ্ছে একটা লটারি লটারিতে অবশ্যই আপনারা কাটতেই পারেন আজকের দিনের তৃতীয় সে ভাগ্যশীল রাশির নাম হচ্ছে তুলারাশি তুলারাশি জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি খুবই ভালো বিভিন্নভাবে আজকে কিন্তু আপনার ইনকাম এর একটা সম্ভাবনা তৈরি হচ্ছে পারিবারিক কোনো ব্যবসা থাকলে সেক্ষেত্রে ব্যবসায় মনোযোগী হন সেখান থেকে একটা পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন কাছে কোথাও ভ্রমণের সুযোগ থাকলে অবশ্যই তা ঘুরতেও যেতে পারেন সেক্ষেত্রে দিনটি ভালো আর যারা টুরিজ ট্যুরিজমের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে দিনটি খুবই ভালো যাচ্ছে সেখান থেকে আজকে ভালো রকমের মুনাফা অর্জনের সম্ভাবনা রয়েছে আর যারা হার্ডওয়্যার্সের ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও আজকে বেশ ভালো লাভবানের সম্ভাবনা রয়েছে আর যারা সেলস মার্কেটে কাজ করেন তাদের ক্ষেত্রে আজকে অনেকটা বেশি পরিশ্রম তৈরি করতে হবে কিন্তু আপনাদের জন্য অবশ্যই ভালো সুযোগ আসবে আজ আপনার সঙ্গে সঙ্গে আপনার পরিবারের সকলের স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখুন তাদের জন্য আপনার কিছুটা খরচ কিন্তু বৃদ্ধি পাবে পুরনো কোনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দেবে শেয়ার মার্কেট বা ফাটকা কোনো ব্যবসা থেকে আজকে আপনার ভালো ইনকামের সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে আজকে দিনটিও মোটামুটি একটা পজিটিভ রেজাল্ট পাবেন আপনারা ফাটকাভাবে ইনকাম কিন্তু আজকে বেশ ভালো করতে পারবেন বা পারছেন তাদের ক্ষেত্রে দিনটি খুবই ভালো যাচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা একটা দিয়ে লটারি অবশ্যই কাটতে পারেন সেক্ষেত্রে একটা প্রাপ্তির সম্ভাবনা থেকে যাচ্ছে তো এখন যেরকম আমরা আজকের দিনের সেই লাস্ট চতুর্থ সে ভাগ্যশীল রাশির নাম হচ্ছে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে আপনাদের ইনকাম যোগ আগের তুলনায় বেশ ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আপনি নতুন কোনো পদ্ধতি অবশ্যই অবলম্বন করুন আর বন্ধু বান্ধবকে টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকুন বরং বকেয়া টাকা মার্কেট থেকে তোলার চেষ্টা করুন সেদিক দিয়ে আপনার দিনটি খুব ভালো রয়েছে আজ নতুন করে কোনো কিছু ইনভেস্টমেন্ট করার আগে আপনাকে একটু ভেবে দেখতে হবে আর নতুন কোনো পদ্ধতি অবলম্বন করে আপনারা ইনকাম বাড়ানোর পরিকল্পনা নিন সেটা আপনার জন্য জরুরি রয়েছে ফাটকা কোনো ব্যবসায় ভালো প্রাপ্তির সম্ভাবনা রয়েছে মা বাবা ভাই বোন সকলের সঙ্গে সম্পর্ক আপনার বেশ মোটামুটি ভালোই হবে পারিবারিক কোনো সম্পত্তি খবর পেতে পারেন সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে আর পারিবারিক কোনো সম্পত্তি এরগুলো নিয়ে একটা দ্বন্দ্ব মতভেদ কিন্তু থাকবে তো সেগুলোকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন পারিবারিক ভাবে ঝামেলা এড়িয়ে চলুন সেটা আপনার জন্য জরুরি রয়েছে আর আপনারা ফাটকা ব্যবসা থেকে ভালো প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তো অবশ্যই আপনারা আজকে ব্যবসা পারেন করছেন ভালো দিন যাচ্ছে আর নিজের ইনকামের প্রতি একটু একটু বুঝে শুনে চলুন ওভারঅল আপনার দিন ভালো যাবে আগামী সময় আপনার স্থিতি উন্নতি থাকবে আর বুঝে খরচ করবেন সেটা আপনার জন্য খুবই জরুরি রয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা লটারি কাটতে চাইলে অবশ্যই তা কাটতেই পারেন সেক্ষেত্রে একটা প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্ত প্রত্যেক দিনের মতো নেয় আজকে যে বিষয়টা আবারও বলবো সেটা হচ্ছে আপনার জন্মছকে যদি মঙ্গল রাহু এবং শুক্র তিনটি গ্রহের পজিশন যদি খুব ভালো হয় তবেই কিন্তু আপনি অর্থপ্রাপ্তি করতে পারবেন বা আপনার অর্থপ্রাপ্তি ঘটবে তো সেটা একটু আপনার জন্মছকের সাথে আপনি একটু মিলিয়ে দেখে নেবেন সেক্ষেত্রে আপনাদের জন্য হয়তো আপনি আপনার সেটি নিয়ে কনফার্ম হতে পারবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য